Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika. বন্ধুরা আজকে আমরা আরও একটি ইনস্টিটিউশন থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি পাটনা থেকে বা নিট পাটনা থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডির জন্য অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশন ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি আপনাদের কাছ থেকে সাপোর্ট পাই এই ধরনের নতুন নতুন ভিডিও তৈরি করার। এবং অল বেল আইকনটি প্রেস করে রাখলে আপনাদের কাছে আমার সমস্ত রকমের নোটিফিকেশান এবং আপডেট সংক্রান্ত ভিডিও আসতে পারবে। এখন আমরা এই নিট পাটনা বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি পাটনা এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানটি দেখে নেব। গুগল ক্রোমে নিট পাটনা লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি পাটনা বা নিট পাটনা, ইনস্টিটিউট অফ টেকনোলজি ইন পাটনা বিহার। অর্থাৎ এই যে ইনস্টিটিউট এটি হচ্ছে বিহারের একটি ইনস্টিটিউট। এবার আপনারা প্রথমেই দেখুন যে লিঙ্কটি আছে www.nitp.ac.in, এটি হচ্ছে নিট পাটনা বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি পাটনা এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই নিট পাটনা এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা এখানেই দেখুন ইম্পর্টেন্ট দিয়ে দেওয়া আছে কিছু নোটিফিকেশানস, এবং প্রথমে যে নোটিফিকেশানটি আছে অ্যাডমিশন নোটিস ফর পিএইচডি প্রোগ্রাম ওট সেমিস্টার জুলাই 2022। এই নোটিফিকেশানের উপর আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন। এটি হচ্ছে নিট পাটনা থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান। এখানে দেওয়া আছে দেখুন অ্যাডমিশন নোটিস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি পাটনা ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম থ্রু ইনস্টিটিউট অ্যাডমিশন টেস্ট অ্যান্ড অর ইন্টারভিউ ডিউরিং ওট সেমিস্টার জুলাই টু ডিসেম্বর 2022 ফর দ্য সেশন 2022-2023 ইন দ্য ফলোয়িং ডিপার্টমেন্টস অ্যাজ ডিটেইলড বিলো। অর্থাৎ এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি পাটনা থেকে যে পিএইচডি প্রোগ্রামের জন্য অ্যাডমিশান নেওয়া হবে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন, এবং এখানে কিছু ডিপার্টমেন্টস এর কথা বলা হয়েছে, এই সমস্ত ডিপার্টমেন্টস থেকে আপনারা পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে দেখুন ডিপার্টমেন্টস এর নাম দেওয়া আছে এবং ডক্টরাল প্রোগ্রাম এরিয়া অফ স্পেশালাইজেশনস এর নামও দেওয়া আছে। অর্থাৎ আপনারা কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডি করবেন এবং সেই ডিপার্টমেন্টের আন্ডারে যে সমস্ত এরিয়া অফ স্পেশালাইজেশনস আছে সেই বিষয়েও এখানে ডিটেলস দেওয়া আছে। ফার্স্ট দেখুন আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং, এর মধ্যে যে এরিয়া অফ স্পেশালাইজেশনস আছে আর্কিটেকচার, আরবান প্ল্যানিং, রুরাল প্ল্যানিং, ক্লাইমেট চেঞ্জ, রিজিওনাল প্ল্যানিং, আর্কিটেকচারাল কনজারভেশন, হেরিটেজ ম্যানেজমেন্ট, সাস্টেনেবল আর্কিটেকচার, স্ট্রাকচারাল ফর্মস ইন আর্কিটেকচার, এনভায়রনমেন্টাল প্ল্যানিং, ভার্নাকুলার আর্কিটেকচার অ্যান্ড হাউসিং, এই সমস্ত এরিয়া অফ স্পেশালাইজেশনস হচ্ছে আর্কিটেকচার এবং প্ল্যানিং ডিপার্টমেন্টের আন্ডারে। এই সমস্ত ডিপার্টমেন্টস থেকে বা এই সমস্ত এরিয়া অফ স্পেশালাইজেশনস থেকে আপনারা এই পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এই সমস্ত স্পেশালাইজেশনস থেকে পিএইচডি করতে পারবেন। নেক্সট আছে সিভিল ইঞ্জিনিয়ারিং, এর এরিয়া অফ স্পেশালাইজেশনস এখানে দেওয়া আছে, আমি এই বিষয়ে আর ডিটেলস আলোচনা করলাম না, আপনারা এখান থেকে একটু দেখে নেবেন। নেক্সট আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এর আন্ডারেও এরিয়া অফ স্পেশালাইজেশনস এখানে ডিটেলসভাবে দেওয়া আছে। নেক্সট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, নেক্সট আছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স, এর আন্ডারে যে এরিয়া অফ স্পেশালাইজেশনসগুলো আছে ইকোনমিক্স, এগ্রিকালচার, লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, ডেভেলপমেন্ট স্টাডিজ, রুরাল ডেভেলপমেন্ট, ফাইন্যান্স অ্যান্ড সোশিওলজি, এই সমস্ত যে এরিয়া অফ স্পেশালাইজেশনস থেকে আপনারা পিএইচডি করতে পারবেন এই হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টের আন্ডারে। নেক্সট আছে ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স, এই সমস্ত যে ডিপার্টমেন্ট থেকে এখানে এরিয়া অফ স্পেশালাইজেশনস আছে আপনারা এখান থেকে একটু দেখে নেবেন। নেক্সট আছে জেআরএফ অর এসআরএফ ফর এক্সটার্নালি ফান্ডেড প্রজেক্টস রানিং অ্যাট দ্য ইনস্টিটিউট উইল বি সিলেক্টেড থ্রু দিস প্রসেস। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যারা জেআরএফ বা এসআরএফ পেয়েছেন তারা কিন্তু এখানে এই ইনস্টিটিউট থেকে ফেলোশিপ পাবেন, আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্যাটাগরিজ, এখানে চার ধরনের ক্যাটাগরিজে পিএইচডি প্রোগ্রামের জন্য অ্যাডমিশান নেওয়া হবে। কোন কোন চার ধরনের ক্যাটাগরিজ? ফার্স্ট
ফুল টাইম পিএইচডি প্রোগ্রাম। এবং এখানে দেখুন এই ফুল টাইম পিএইচডি প্রোগ্রামের জন্য ডিটেলস কিছু ইনফরমেশান এখানে দেওয়া হয়েছে। আপনারা যারা ফুল টাইম পিএইচডি প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করবেন তারা এখান থেকে এই ডিটেলসটা একটু দেখে নেবেন। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে পার্ট টাইম পিএইচডি প্রোগ্রাম। এই পার্ট টাইম পিএইচডি প্রোগ্রামের জন্যও এখানে ডিটেলসভাবে দেওয়া আছে, আপনারা এখান থেকে একটু দেখবেন। নেক্সট হচ্ছে জেআরএফ অর এসআরএফ ওয়ার্কিং অ্যাট নিট পাটনা, এই ক্যাটাগরিতে এখানে পিএইচডির জন্য অ্যাডমিশান না হবে। অ্যান্ড লাস্ট যেটা আছে সেটা হচ্ছে নন পিএইচডি রেগুলার ফ্যাকাল্টি অ্যান্ড ফ্যাকাল্টি অ্যাপয়েন্টেড অন কনসোলিডেটেড স্যালারি অফ নিট পাটনা, এই ক্যাটাগরিতে এই পিএইচডির জন্য অ্যাডমিশান না হবে। এটা হচ্ছে চার ধরনের ক্যাটাগরিজ, এই চার ধরনের ক্যাটাগরিজে এখানে পিএইচডির জন্য অ্যাডমিশান না হবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সিলেকশন ফর জেআরএফ অর এসআরএফ, এই জেআরএফ বা এসআরএফ যারা পেয়েছেন তাদের এখানে কীভাবে সিলেকশান না হবে সেই প্রসেসটাও এখানে ডিটেলসভাবে দেওয়া আছে। নেক্সট এখানে দেখুন সিট ম্যাট্রিক্স অর রিজার্ভেশন ডিটেইলস, আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন এখানে সিট ম্যাট্রিক্সটা ডিটেলসভাবে দেওয়া আছে। ফার্স্ট ডিপার্টমেন্ট আছে, তারপর আছে সিট অ্যালোটেড এবং ক্যাটাগরি ওয়াইজ এই সিট ম্যাট্রিক্সটা দেওয়া আছে। এখানে দেখুন যেমন ফার্স্ট ইসিই এখানে যে সিট অ্যালোটেড সেটা হচ্ছে 15 এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে সিট ম্যাট্রিক্সটা দেওয়া আছে, আপনারা এখান থেকে একটু দেখবেন। নেক্সট আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে যে সিট ম্যাট্রিক্স বা টোটাল যে এখানে সিটটা আছে 14। তারপর আছে সিএসই, এখানে টোটাল সিট হচ্ছে 16। সিভিল ইঞ্জিনিয়ারিং, এখানে টোটাল সিট হচ্ছে 20। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে টোটাল সিট হচ্ছে 16। আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং, এখানে টোটাল সিট হচ্ছে 8টি। ম্যাথামেটিক্সে এখানে 6টি সিট আছে, ফিজিক্সে আছে 6টি সিট, কেমিস্ট্রি এবং এইচএসএস এই সমস্ত ডিপার্টমেন্টস থেকেও 6টি করে সিট আছে। টোটাল এখানে 113টি সিট আছে, আপনারা এখান থেকে এই ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি সিটটা একটু দেখে নেবেন। নেক্সট এখানে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর সিলেকশান, এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আমি একটু আলোচনা করছি আপনারা বাকিগুলো একটু দেখে নেবেন। এখানে দেখুন ক্যান্ডিডেটস উইথ ফলোয়িং কোয়ালিফিকেশান উইল বি এলিজিবল ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম অফ দ্য ইনস্টিটিউট। ফার্স্ট এম টেক অর এম ই, এম আর্ক, এম প্ল্যানিং, এম ডিজাইন, এম এস সি অর এম কম, এম বি এ অর এম এ অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ইন রিলিভ্যান্ট অ্যান্ড রিলেটেড ডিসিপ্লিন উইথ অ্যাটলিস্ট 6.5 সিজিপিএ ইন এ স্কেল অফ 10 অর 60% মার্কস ইন এগ্রিগ্রেট ফ্রম এ রিকগনাইজড টেকনিক্যাল ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আপনাদের যে কোনো যে ডিসিপ্লিনে এই এম টেক বা এম ই বা এম আর্ক, এম প্ল্যানিং বা এম ডিজাইন বা এম এস সি বা এম কম বা এম বি এ বা এম এ বা ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রি থাকলেই কিন্তু হবে। এবং এই যে এই সমস্ত ডিগ্রিতে আপনাদেরকে 6.5 সিজিপিএ 10 পয়েন্ট স্কেলে পেতে হবে, এছাড়াও 60% মার্কস পেলে হবে কোনো রিকগনাইজড টেকনিক্যাল ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে। এবং এখানে আরও বলা হয়েছে আপনাদেরকে একটা গেট স্কোর থাকতে হবে ভ্যালিড, এবং এই ভ্যালিড গেট স্কোরের যে প্রুফটা আপনাদেরকে এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে সাবমিশান করতে হবে। এটা এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে। এবং আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে, আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একটু ভালো করে দেখে নিতে পারেন। নেক্সট হচ্ছে রিজার্ভেশান, এই রিজার্ভেশানস এর সম্পর্কে বলা হয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুল, অর্থাৎ এখানে যে রিজার্ভেশানটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুল অনুযায়ী দেওয়া হবে। নেক্সট অ্যাডমিশান প্রসিডিওর অ্যান্ড আদার ডিটেলস, এখানে এই অ্যাডমিশান প্রসিডিওর এবং আদার ডিটেলস দেওয়া আছে। এখানে দেখুন একটা ইম্পর্ট্যান্ট নোট দেওয়া আছে, এ মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড বেসড অন সিলেকশন ইন্টারভিউ অনলি, অ্যাডমিশান উইল বি স্ট্রিক্টলি বেসড অন মেরিট সাবজেক্ট টু ভেরিফিকেশান অফ ডকুমেন্টস অ্যান্ড অরিজিনাল সার্টিফিকেটস। অর্থাৎ এখানে যে সিলেকশান হবেন এই সিলেকশানের যে প্রসেসটা শুধু ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে, এবং এখানে আপনাদের ডকুমেন্টস এবং অরিজিনাল সার্টিফিকেটস এর ভিত্তিতেই কিন্তু এই সিলেকশান নেওয়া হবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ইনফরমেশান ফর ক্যান্ডিডেটস, এই ইনফরমেশানগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা যারা ফর্ম ফিল আপ করবেন এই ফর্ম ফিল আপ করার আগে এই ইনফরমেশানগুলো একটু ভালো করে দেখে নিতে পারেন। এখানে বলা হয়েছে যারা ফুল টাইম পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে চান তারা যদি একবার পার্ট টাইম পিএইচডির জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ফুল টাইম পিএইচডিতে এটা কনভার্সন করা যাবে না। নেক্সট এখানে বলা হয়েছে আপনারা যদি চান তাহলে একের বেশি ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারেন, শুধুমাত্র আপনাদেরকে আলাদা আলাদা করে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে হবে। এবং এখানে আরও কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দেওয়া আছে, আপনাদের এখানে যে টেস্ট হবে এই টেস্টের বিষয়েও কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দেওয়া আছে, এছাড়াও রিজার্ভেশানের সম্পর্কেও এখানে ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দেওয়া আছে।
যারা জেআরএ পেয়েছেন বা সিএসআইআর নেট বা ইউজিসি নেট কোয়ালিফাই করেছেন তাদেরও এখানে এই ইম্পর্ট্যান্ট নোটিফিকেশানসগুলো দেওয়া আছে। এই ইম্পর্ট্যান্ট ইনফরমেশানগুলো আপনারা এখান থেকে একটু দেখবেন। মেরিট লিস্ট দেওয়া আছে, কিসের ভিত্তিতে আপনারা এখানে সিলেক্ট হবেন সেই বিষয়েও এখানে ডিটেলসভাবে দেওয়া হয়েছে। এটা হচ্ছে এই ইম্পর্ট্যান্ট নোটিফিকেশান বা ইম্পর্ট্যান্ট কিছু ইনফরমেশান। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট ডিটেইলস অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন ফর প্রিপারেশান অফ মেরিট লিস্ট। এখানে যে মেরিট লিস্টটা এখানে সিলেক্ট করা হবে এই মেরিট লিস্টটা দুটো টেস্টের ভিত্তিতে সিলেক্ট করা হবে। এখানে দেখুন ফার্স্ট হচ্ছে স্ক্রিনিং টেস্ট, এই স্ক্রিনিং টেস্টের জন্য 100 মার্কস থাকছে এবং সিলেকশন ইন্টারভিউ, এই ইন্টারভিউয়ের জন্য 100 মার্কস থাকছে এবং এই যে ইন্টারভিউটা হবে টু বি কন্ডাক্টেড বাই দ্য ডিপার্টমেন্ট অর সেন্টার। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে ডিপার্টমেন্টস থেকে কিন্তু এই ইন্টারভিউটা নেওয়া হবে। নেক্সট আছে স্কলারশিপ অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর পিএইচডি প্রোগ্রাম। এখানে এই স্কলারশিপ বা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স এর বিষয়েও ডিটেলস দেওয়া আছে। নেক্সট আছে ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ভেরিফিকেশান ডিউরিং দ্য স্ক্রিনিং টেস্ট ইন্টারভিউ অ্যান্ড অ্যাডমিশান। এবং এখানে কিছু ডকুমেন্টের লিস্ট দেওয়া আছে, এই ডকুমেন্টের লিস্টগুলো আপনারা এখান থেকে একটু ভালো করে দেখবেন, কারণ আপনাদের যখন ভেরিফিকেশান করা হবে এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে, এই ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে, তাই আপনারা এই ডকুমেন্টসগুলো একটু ভালো করে দেখে নিতে পারেন এখান থেকে। নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ফি স্ট্রাকচার। তারপর এখানে দেখুন অ্যাপ্লিকেশান প্রসিডিওর দেওয়া আছে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান। এখানে দেখুন অল ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড টু অ্যাপ্লাই অনলি থ্রু অনলাইন অন নিট পাটনা ওয়েবসাইট। অর্থাৎ এই যে পিএইচডির জন্য আপনারা অ্যাডমিশান হবেন এখান থেকে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং নিট পার্টনার অফিসিয়াল ওয়েবসাইট থেকেই। এবং এখানে লাস্ট ডেটটা বলা হয়েছে 22 জুন 2022। এই 22 জুন 2022 এর আগে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশানটি করে দেবেন, কারণ 2022 এর পরে এই 22 জুন 2022 এর পরে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, এটা এখানে বলা হয়েছে। নেক্সট এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফি হিসেবে যারা জেনারেল ওবিসি ইডাব্লিউএস স্পন্সর্ড ক্যাটাগরি ক্যান্ডিডেটস তাদের জন্য 1500 টাকা লাগছে এই ফর্ম ফিল আপ করার জন্য অ্যাপ্লিকেশান ফি হিসেবে, এবং যারা এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটস তাদের জন্য 750 টাকা লাগছে এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করার জন্য অ্যাপ্লিকেশান ফি হিসেবে। নেক্সট এখানে দেখুন যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ডেটস। এই ইম্পর্ট্যান্ট ডেটসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এখানে দেখুন ফার্স্ট আছে লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান 22 জুন 2022 ওয়েনাসডে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে লাস্ট ডেট হচ্ছে 22 জুন 2022। নেক্সট আছে ডিসপ্লে অফ লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশান টেস্ট অন ইনস্টিটিউট ওয়েবসাইট 24 জুন 2022, অ্যাডমিশান টেস্ট 28 জুন 2022 টিউজডে, রেজাল্ট অফ রিটিন অ্যাডমিশান টেস্ট 30 জুন 2022 থার্সডে, ইন্টারভিউ ফর এলিজিবল ক্যান্ডিডেটস ফুল টাইম পার্ট টাইম জেআরএফ অর এসআরএফ 4th to 7th July 2022 মন্ডে টু টিউজডে, মেরিট লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস 12th June 2022 টিউজডে। নেক্সট আছে অ্যাডমিশান অ্যান্ড রেজিস্ট্রেশন ইন ফার্স্ট সেমিস্টার 22nd to 23rd July 2022 অ্যান্ড কমেন্সমেন্ট অফ ক্লাসেস 25th July 2022 মন্ডে। নেক্সট এখানে দেখুন ফর এনি কোয়ারি প্লিজ কন্ট্যাক্ট অন, এবং এখানে দেখুন ফোন নাম্বার দেওয়া আছে, ফ্ল্যাক্স নাম্বার দেওয়া আছে, ইনস্টিটিউট ওয়েবসাইট দেওয়া আছে এবং ইমেল আইডি দেওয়া আছে। যদি আপনাদের এই পিএইচডি রিলেটেড কোনো এনকোয়ারি থাকে তাহলে আপনারা এই কন্ট্যাক্ট ডিটেলসে কিন্তু আপনারা এনকোয়ারি করতে পারেন। এটি হচ্ছে এই পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান। এছাড়াও আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও সরাসরি এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন আপনারা যারা ইন্টারেস্টেড আছেন ফর্ম ফিল আপ করার জন্য। এরপর আমরা যেটা দেখবো এই নিট পাটনার অফিসিয়াল ওয়েবসাইটে এলে আপনারা এখানে দেখতে পাবেন এই অ্যাডমিশান নোটিফিকেশানের পাশে আরও এক ধরনের নোটিফিকেশান দেওয়া আছে এসওপি ফর অনলাইন অ্যাপ্লিকেশান। আপনারা এই লিঙ্কে ক্লিক করলে এক ধরনের নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন। এই নোটিফিকেশানটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি নোটিফিকেশান এবং এখান থেকে আপনারা এই নিট পাটনা থেকে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখুন দেওয়া আছে পিএইচডি অ্যাডমিশান ইভেন্ট May 2022, এবং এখানে আরও কিছু ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশানস দেওয়া আছে। ফর্ম ফিল আপ করার আগে এই ইনস্ট্রাকশানসগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন। যেমন দেখুন এখানে ফার্স্ট যেটা আছে, আপনারা এখানে এই ইমেল আইডি লাগবে আপনাদের একটা, এই ইমেল আইডি ব্যবহার করে আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে পারবেন এবং পেমেন্টও করতে পারবেন। যদি আপনাদের কোনো ভুল হয় তাহলে অ্যাপ্লিকেশান ইনভ্যালিড দেখাবে, তাই কেয়ারফুলভাবে কিন্তু আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন। এবং আরও কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান এখানে দেওয়া আছে, আপনারা এটা একটু ভালো করে দেখে নেবেন। এবং এর লাস্ট ডেট হচ্ছে 22 জুন 2022
11 AM এবং এখানে দেখুন স্টেপ ওয়াইজ আপনারা কিভাবে এই অ্যাপ্লিকেশন করবেন সেই বিষয়েও এখানে ডিটেইলসভাবে দেওয়া আছে। যেমন ফার্স্ট দেখুন স্টেপ ওয়ানে যেটা দেওয়া আছে, ক্লিক অন দিস লিঙ্ক ফর অ্যাপ্লিকেশন টু পিএইচডি অ্যাডমিশন মে 2022 ইভেন্ট। এবং এখানে একটা লিঙ্ক দেওয়া আছে দেখুন, এই লিঙ্কে আপনারা ক্লিক করলে আরও এক ধরনের পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের আরও এক ধরনের পেজ ওপেন হয়ে যাবে, এই ধরনের একটা পেজ। এবং এখানে ইমেল আইডিটা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনাদের ইমেলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন এবং তারপরেও কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এবং সেকেন্ড স্টেপও এখানে ডিটেলসভাবে দেওয়া আছে। এখানে দেখুন এন্টার মেল আইডি টু সাইন ইন উইথ ওটিপি বেসড ইন্টারফেস, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন। এবং স্টেপ থ্রিতে যেটা বলা হয়েছে, মেক পেমেন্ট ফর পিএইচডি প্রোগ্রাম বাই সিলেক্টিং দ্য রেডিও বাটন, এবং এই বাটনে ক্লিক করলে আপনারা পেমেন্ট করতে পারবেন। এখানে দেখুন এখানে এই বিষয়েও ডিটেলসভাবে দেওয়া আছে, আপনারা এইখান থেকে একটু দেখবেন, এই নোটিফিকেশানটি ডাউনলোড করে নেবেন আপনারা, এখানে ডিটেলসভাবে কিন্তু দেওয়া আছে। এবং এই নোটিফিকেশানটা আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও এই নোটিফিকেশানটি সরাসরি ডাউনলোড করতে পারবেন। এবং আপনারা যারা ফর্ম ফিল আপ করার জন্য ইন্টারেস্টেড আছেন, তারা এই যে নোটিফিকেশানগুলো একটু ভালো করে দেখে নিতে পারেন। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত আরও নতুন নতুন নোটিফিকেশান আসতে পারে। এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।